চমৎকার একটা ভিউ, পুরো সবুজ। লরেন্স বেকারি অ্যান্ড কনফেকশনারিতে সবাইকে আদাব, গুড মর্নিং। আজকে বের হয়েছি, আজকে আমাদের হোম ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি, ঢাকা নবাবগঞ্জের দিকে যাব। আজকে মিরপুর দিয়ে বের হয়েছি, নর্মালি নবাবগঞ্জে আমরা দোহার নবাবগঞ্জে দুইটা ওয়েতে যাওয়া যায়। আমরা আগে বাবুবাজার ব্রিজ হয়ে কেরানীগঞ্জ হয়ে যেতাম, ইদানিং বসিলা দিয়ে যাচ্ছি। ইদানিং না, অবশ্য অনেক আগে থেকে, বাট আগে আমি কখনো যাইনি। ইদানিং যাচ্ছি যখন আসলে আর্লি মর্নিং বের হতে পারলে বাবুবাজার ব্রিজের ওই পাশটা বেশ ফাঁকা পাওয়া যায়। এই রাস্তাঘাট খোলার একটাই সমস্যা, যেখানকার মানুষজন কোনো হুঁশ নাই, রাস্তাঘাট যখন পার হয় ডান বাম কোনো কিছু দেখার চেষ্টা করে না। হয়তো জমিদারি ছিল তাদের একটা সময়, জায়গাগুলো হয়তো তাদের পূর্বপুরুষদের কেনা, রাস্তাঘাট তারাই উন্নয়ন করেছে, তাদেরই সব এগুলো হয়তো, আমার মনে হয় যা মাঝে মাঝে, সেজন্য তারা হয়তো নিজেদের মতো চলাফেরা করে, হয়তো আমরাই বরঞ্চ ভুল করি তাদেরকে হর্ন দিই। কেরানীগঞ্জ চলে আসছি, সামনেই কেরানীগঞ্জ, এটাই আমরা ডান দিকে চলে যাব। আর যদি বাবুবাজার দিয়ে আসতাম তাহলে সোজা চলে আসতাম ডান দিকে, দিয়ে একেবারে সোজা। যদি কেউ ডেলং কোনো ট্যুর দিতে চান, আমাদের এখানে অ্যারাউন্ড 45-50 কিলোমিটারের মতো হয়, মানে আমি মিরপুর 14 থেকে যদি আসি এদিকে 52 কিলোমিটারের মতো হয়, বাকিটা আপনারা যে যেখান থেকে আসবেন সেই অনুযায়ী। বাট ডে লং ট্রিপের জন্য ভালো, একদিনে যদি কেউ কোথাও চান যে এখানে ঘুরে ঘুরে আবার ফেরত যেতে চান, তাহলে খুব ভালো মতোই আপনারা পৌঁছে যাবেন ঢাকাতে। সকাল থেকে রওনা দিলে এখানে আসতে সময় লাগে 1.5 ঘন্টার মতো সময় লাগে। নবাবগঞ্জে উল্লেখযোগ্য ওইভাবে যে খুব দর্শনীয় কোনো জায়গা ঘোরার জন্য বলবো সেটা ওইভাবে নাই, কিন্তু আছে, ময়নট আছে। ময়নটের ব্যাপারে সবাই জানে, ময়নটের আমার একটা ব্লগ থাকবে সামনে, ময়নটের শুধু ময়নট নিয়েই ব্লগ থাকবে একটা। আর কিছু ইদানিং কিছু পার্ক করেছে আমাদের নবাবগঞ্জের পাশটা দিয়ে, কিছু সুন্দর পার্ক আছে। ও তারপরে এখানে একটা জজ বাড়ি আছে, এখানে অনেকেই দেখতে আসে জজ বাড়ি, বাড়িটা খুব সুন্দর, ওখানে একদম জজের বাড়ি, ওটা তো ওটা দেখতে আসতে পারেন, ওইটা কোনো টিকিট লাগে না, এমনি ঢুকতে দেয়। আমি একদিন আমাদের ঘর নবাবগঞ্জের উপরেও একটা ব্লগ দিব আমি, যেটাতে শুধুই যতগুলো প্লেস আছে ঘোরার মতো, এখানে আসলে যেটা আমি দেখেছি আসলে এখানে একটু পার্কের মতো আছে, সুন্দর কিছু পার্কের মতো। এখান দিয়ে কিন্তু যে আমি যাইতেছি যে এখন এখান দিয়ে কিন্তু ডানে বামে দেখছেন দেখছেন সিএনজিগুলো, এদের সব রাজত্ব, মজা পাবেন আসলে, মনটা চাইব। যাক আর কিছু বললাম না, এখানে বেশ কিছু ক্যাফে আছে আর কিছু আছে, কি বলে এই কিছু পানির উপরে কিছু ভাসমান, এই ক্যাফেই বলা চলে, ক্যাফে খাবারের দোকান বা যাই বলেন, এগুলো আছে, এগুলো সুন্দর। আপনারা এই কেরানীগঞ্জ থেকে একটু সামনে আসলে এগুলো পেয়ে যাবেন, এগুলো বিকেল নাগাদও আপনারা আসতে পারেন, বিকেলের দিকে এসেও এগুলো ঘুরে যেতে পারেন। তো তাতে
যেটা আপনাদের বলা হয় নাই, পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে যাতায়াত করবেন? এখানে পাবলিক ট্রান্সপোর্টের জন্য দ্রুতি আর যে আমাদের বিআরটিসি দুটো সার্ভিস আছে। পুলিশ স্থানে গেলে আমাদের থেকে একটু সামনে গেলেই হাতের পায়ে পুলিশ স্থান মার্কেট মেবি বলে এটাকে, ওইখান থেকে বাস ছাড়ে, ওইখান থেকে বাস ছাড়ে বিআরটিসি ডাবল ডেকারের যে বাসগুলা, এই বাসগুলি যাতায়াত করে প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায় বাস আছে। এই দেখেন, দেখছেন দেখছেন, মানে এই ধরনের লোকদের জন্যই আসলে রাস্তাঘাটে বাইক চালানো বেশ কষ্টকর। চমৎকার একটা ভিউ, পুরো সবুজ, এবং ব্রিজটা থেকে নামতে এত সুন্দর লাগতেছে। এখানে 10 টাকা করে টোল নেয়, 10 টাকা করে টোল নেয়। দুইটা ব্রিজ আছে পরপর। আগে ব্রিজগুলো ছিল না, আগে ফেরি ছিল, ফেরি দিয়ে আমরা পারাপার হতাম। নর্মালি আগে লঞ্চে যাতায়াত করতাম, বেশিরভাগ সময় লঞ্চে যাতায়াত করতাম। নাজিয়া নামে একটা লঞ্চ ছিল, খুব ফেমাস ছিল লঞ্চটা। ওই সময়ে লঞ্চের ভিতরে টিভি ছিল, টিভি ভিসিআর, যেটা অনেক আগের কথা। টিভি ভিসিআর ক্যাসেট ছেড়ে দিত, তা আমরা দেখতাম, দেখতে দেখতে যাই। আমাদের এখানে খাবারের জন্য স্পেশাল এখানে একটা রসগোল্লা আছে, আরও কিছু মিষ্টি আছে, সন্দেশ আছে, ছানা আছে, আর একটু দই আছে। বেশ মজার দই এখানে, সব মিষ্টি, খুবই মজা, খুবই মজা। তো ওই দোকানগুলো আপনাদেরকে আমি সেদিন নিয়ে যাবো, দেখাবো, আমি খাবো, আপনারা তো খাবেন যখন আসবেন, আমি খাবো, আপনাদেরকে রিভিউটা দিব। তবে আমি সবসময় খাই, প্রচণ্ড মজা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যা বলার বাইরে, বলতে বলতে কেমন জানি খাইতে ইচ্ছা করতেছে। এখন যার কাছে যাচ্ছি হয়তো খাওয়া হবে। এখনও নবাবগঞ্জ বেশ অনেকটা দূরে, আমরা আগলা বাজারে আছি। চলে আসছি বন্ধুরা, লরেন্স বেকারি অ্যান্ড কনফেকশনারিতে এসছি। এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, এটা খুবই ফেমাস। কোনটা বার্গার? বার্গার খুব ফেমাস, মানে বেশ কিছু বিস্কিট আছে ওদের, খুব মজার। এগুলো নিয়ে পরে আপনার সাথে সব কিছু সহভাগিতা করবো। এখন আমরা বার্গার নিব, নিয়ে বাসায় চলে যাবো। একটা কোক আর বার্গার নিলাম। কত হয়েছে দাদা? 260 না? ৬০ কিভাবে? 235 টাকা, 35 টাকা করে বার্গার আর একটা কোক নিলাম। নিয়ে আমরা তো বের হয়ে যাবো। এটা বান্দুরা বাজার, বান্দুরা বাজার গির্জার ওদিক দিয়ে যাই। হ্যাঁ, গির্জার সামনে আমাদের একটা চার্চ আছে, খুব সুন্দর। এটা হাসনাবাদ গির্জা, গির্জার ওই পাশটা দিয়ে আমরা আমাদের বাসায় যাব। এই বেকারিটা অনেক বেশি চলে, এটার অনেক নাম ডাক, অনেক দিন আগে থেকে তারা ব্যবসা করে আসছে এখানে। এখানে বিভিন্ন ধরনের বার্গার, পেস্ট্রি আর কিছু স্থানীয় আমাদের বিস্কিট আছে, এগুলো বেশ ফেমাস। আর কিছু বেকারি বিস্কিট আছে, সঙ্গে কিছু চানাচুর আছে, তারা বিক্রি করে। খুবই মজা, খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারা আসলে অবশ্যই এই দোকানটায় আসবেন এবং কিছু বেকারি আইটেম কিনে নিয়ে যাবেন, মজা লাগবে। আর ভালো না লাগলে আমাদের দিয়ে দিয়ে
কিন্তু একটা কমিউনিটি সেন্টার এখানে ভাড়া দেয়। আমরা সামনে গেলে বাইরে চলে যাবো, এখানে জানি কি একটা আছে, পোড়াবাড়ি না? তাহলে পুরান বাড়ি, পুরান বাড়ি, এখানে পাকা বাড়ি, এটা ও এটা পুরান বাড়ি। এটা নিয়ে এইটাও একদিন একটা ব্লগে, যেদিন পুরাটা থাকবে রিভিউয়ে সেদিন পুরান বাড়ি। এটা খুব সুন্দর, এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা আছে। এটা চার্চ, সামনে চার্চের কম্পাউন্ড শুরু, বড় একটা মাঠ আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, বাউন্ডারি করা। চার্চের কম্পাউন্ডে, চার্চের কম্পাউন্ড, সুন্দর কম্পাউন্ড, এখানে পুরোটা মাঠ, সামনে চার্চ। এখানে খেলাধুলো হয় প্রচুর, অনেক সুন্দর। একটু কাঁচা রাস্তা আছে এখানে, একেবারে গ্রামের ভেতরের রাস্তা, একটু কাঁচা, খুব তাড়াতাড়ি সংস্কার হয়ে যাবে। এখানে অলরেডি সুরকি ফেলে সোলিং করা হয়েছে, কিন্তু আসলে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বেশ। এটা এন্ট্রেন্স গির্জার, পবিত্র জবামালা রানীর গির্জা, 1777 সালে তৈরি করা হয় গির্জাঘর। পবিত্র গির্জাঘরের কিছু কিছু সংস্কারের কাজ করা হয়েছে, তবে পুরোপুরি ভেঙে ফেলা হয়নি। স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে গির্জাঘরটা অনেক বেশি সুন্দর। পাশ দিয়ে সুবিশাল একটা মাঠ রয়েছে, যা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তো আমরা প্রায় চলে এসেছি, অলমোস্ট বিকালে স্থানীয় একটা মেলায় যাব, সেখানে সবাই মিলে পরিবার সহ হয়তো একটু ঘুরবো। আর নবগঞ্জ বান্দুরা নিয়ে আসলে বলে শেষ করা যাবে না, আরও অনেকগুলো ব্লগে আপনাদেরকে ভেঙে ভেঙে সব কিছু দেখাবো, আর অনেক কথা বলবো, আর অনেক কথা হবে। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, তো বিকালে আবার দেখা হচ্ছে, তো তখন আবার কথা হবে। তো সাথে থাকুন সবাই, থ্যাংক ইউ। গ্রাম্য মেলা, আমরা নৌকা করে পাশটায় পার হচ্ছি, মেলাতে যাবো, দেখতে আসলে ভালো লাগছে। শীতের শুরুতে এই ধরনের মেলাগুলো সাধারণত আমাদের এই দিকটাতে হয়ে থাকে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে এরকম গ্রাম্য মেলায় আসছি সবাই একসাথে, সত্যি চারিদিকের পরিবেশটা খুবই মজা লাগছে। তো আপনারা মেলাটা উপভোগ করতে থাকেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, অন্য একটা পার্টে আমি এই ব্লগটা শেষ করব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আজ অনেক সময় কথা বলেছি, যারা এতক্ষণ যাবৎ আমার ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। শুভরাত্রি।